হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিয়েলিস্টিক হেয়ার ড্র করবেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ পুরোটাই আমি দেখানোর ট্রাই করেছি, আশা করি আপনাদের হেল্প হবে। হেয়ার ড্রয়িংয়ের জন্য আমি যেসব জিনিস ইউজ করব সেগুলো হলো ক্যামলিনের সফট চারকোল পেন্সিল, ব্লেন্ডিংয়ের জন্য মেকআপ ব্রাশ, টম্বো মনোজিরো ইরেজার হাইলাইটিংয়ের জন্য। এই হলো রেফারেন্স ফটো, যেটা লিংক আমি অলরেডি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এই হেয়ার স্টাইলটা আজ আমি ড্র করব। অ্যাট ফার্স্ট হেয়ার স্টাইলের আউটলাইন ড্র করে নিয়েছি। যে কোনো হেয়ার স্টাইল ড্রয়ের ক্ষেত্রে যদি আমরা এভাবে আউটলাইন ড্র করে নিই, তবে খুব সহজেই আমরা ডার্ক অ্যান্ড লাইট দেখে শেপ দিতে পারব। এবার হেয়ারের যে পোর্শন ডিপ ডার্ক, ওই পোর্শনগুলোর শেপ দেখে দেখে শেড দেওয়ার ট্রাই করব। শেড করার সময় আমরা হাইলাইটেড পার্টগুলো বাদ দিয়ে শেড করব। এবার ব্রাশ দিয়ে পুরোটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। প্রথমবার ব্লেন্ড করার পর দেখা যাবে অনেকটা লাইট হয়ে গেছে, এই জন্য আবারও হেয়ার লাইনগুলো দেখে আরেকটু ডিটেইলে লাইনগুলো দিব। ডিটেইলিং এর জন্য অবশ্যই শার্প পেন্সিল ইউজ করব। এইটুকু পার্ট আমি যেভাবে শেপ দেখে শেড দিলাম, ঠিক একইভাবে পুরো ডার্ক পোর্শনটাই আমি শেড করে নিচ্ছি, মেকআপ ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেল, এখন হেয়ারের যে থিন লাইনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আরও একবার ব্লেন্ড করে নিচ্ছি। হেয়ার ড্রয়ের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে হেয়ারের যে ডিরেকশন রয়েছে সেটা ফলো করা। তো তার জন্য রেফারেন্স ফটোটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, তারপর যেমনভাবে হেয়ারের ডিরেকশন রয়েছে ঠিক সেভাবেই দেখে স্ট্রোকস দিতে হবে। এবার
টম্বো মনো ইরেজার দিয়ে হেয়ারের থিন পার্টগুলো আমি হাইলাইট করে দিচ্ছি। সবশেষে কপালের দিকটাতে যে হালকা হেয়ার লাইনগুলো দেখা যাচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই পেন্সিলটা শার্প করে নিয়েছি আমি। তারপর হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি। কপাল আর চুল যেখানে মিশেছে সেই জায়গাটা খুব ভালোভাবে ব্লেন্ড করে দিব। রিয়েলিস্টিক হেয়ার ড্রয়ের ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য আরও হেল্পফুল কিছু টিউটোরিয়াল দেওয়ার ট্রাই করবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড।